Hello everyone, welcome to All About Sports, your daily dose of cricket and football. তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ইন্ডিয়ান ফুটবল। তো ইন্ডিয়ান ফুটবলের কিছু হিউজ এবং ব্লকবাস্টার ফায়ারিং আপডেটস নিয়ে আজকে চলে এসেছি ভিডিওতে। তো ভারতীয় ফুটবলে এই কদিনে অনেকগুলো বেশ টপ নচ এবং হাই কোয়ালিটি সাইনিংস কমপ্লিট হয়েছে প্লেয়ারদের দিক থেকে এবং কোচেসদের দিক থেকেও। তো সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস জাম্প ইন টু ইট টুগেদার। সবার প্রথমে যদি কোচেসদের নিয়ে কথা বলা যায়, তো সেখানে এখন ব্লকবাস্টার খবরগুলির মধ্যে একটি হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে। তো হ্যাঁ, ক্লিফোর্ড মিরান্ডা লাস্ট সিজন যিনি ওড়িশা এফসিকে অ্যাজ এ ইন্টারিম হেড কোচ হিরো সুপার কাপ জিতিয়েছিলেন, তিনি মোহনবাগান জয়েন করতে চলেছেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ। তো হ্যাঁ, একটা সময় হুয়ান ফেরান্ডোর সাথেই অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ এফসি গোয়াতে ছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। তিনি গোয়ার হয়ে আইএসএলে খেলেওছেন একটা সময় এবং ভারতকেও তিনি রিপ্রেজেন্ট করেছেন একটা সময় অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার। তো সেই ক্লিফোর্ড মিরান্ডা 41 বছর বয়সী অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তিনি মোহনবাগান জয়েন করতে চলেছেন। তো খবর শোনা যাচ্ছিল যে ইগোস টি ম্যাচের সাথে হয়তো ক্লিফোর্ড মিরান্ডা ইন্ডিয়ান ফুটবল টিমে জয়েন করতে চলেছেন, তবে সেটা এখন সেই খবরটা এখন অতীত হয়ে গেছে। এখন ক্লিফোর্ড মিরান্ডাকে অফার করা হয়েছিল মোহনবাগানের তরফ থেকে এবং মোহনবাগান জয়েন করতে চলেছেন শেষ পর্যন্ত ক্লিফোর্ড মিরান্ডা। এটা খুবই বড় একটা আপডেট এবং মিরান্ডার মতো একজন অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রায়ের জায়গায় তিনি আসছেন মোহনবাগানে এবং বাস্তব রায় সেখানে তার সিনিয়র টিম থেকে জায়গাটা ছেড়ে দিয়ে তিনি জুনিয়র টিম অর্থাৎ অ্যাকাডেমিতে জয়েন করতে চলেছেন মোহনবাগানের। তো এটাই এখন সবথেকে বড় আপডেট। এরপর যদি কথা বলা যায় ইন্টার কাশিকে নিয়ে, তো একটা নতুন ক্লাব গঠন হচ্ছে আই লিগের জন্য ইউপি থেকে। ক্লাবটি হচ্ছে ক্লাবটির নাম ইন্টার কাশি। তো একটা সময় শোনা যাচ্ছিল ক্লাবটির নাম হয়তো অ্যাথলেটিক ওডি কাশি রাখা হতে পারে, যেহেতু ক্লাবটির শেয়ারের বেশিরভাগ অংশটাই দিতে চলেছে অ্যাথলেটিকো মাদ্রিদ স্প্যানিশ ক্লাব। তো এখন নামটি অ্যাথলেটিকো কাশি না রাখা হলেও নামটি রাখা হয়েছে ইন্টার কাশি, তবে তাদের স্পন্সর করতে চলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ। তো সেখানে তাদের কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ নির্বাচন করা হয়েছে, যেখানে কোচ হিসাবে কার্লস স্যান্ট মারিনা, তিনি একজন ব্রিলিয়েন্ট কোচ, একটা সময় ভারতবর্ষে তিনি অলরেডি কাজ করে গেছেন, একটা সময় জামশেদপুর এফসির অ্যাকাডেমিতে তিনি কাজ করেছেন, তিনি পুনের একটা টিমে অ্যাকাডেমিতে তিনি ছিলেন এক সময় যখন এফসি পুনে সিটি নামে একটা টিম খেলতো। তো সেই টিমে স্যান্টা ম্যারিনা কাজ করে গেছেন অ্যাকাডেমিতে। তো সেই কার্লস স্যান্টা ম্যারিনা তিনি অ্যাজ এ হেড কোচ ইন্টার কাশি টিমে জয়েন করছেন এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে স্যান্টা ম্যারিনার একজন খুবই পছন্দের প্লেয়ার প্লাস বন্ধু আরাটা ইজুমি বা ইজুমি আরাটা, যাই বলি না কেন, জাপানিজ মিডফিল্ডার। তো সেই আরাটা ইজুমি তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জয়েন করতে চলেছেন ইন্টার কাশিতে। তো আরাটা ইজুমিকে সবাই চেনে মোটামুটি, বিশেষ করে বাঙালি ফুটবল ফ্যানেরা ভালো করে চেনে যারা এটিকে সাপোর্টার। তো হ্যাঁ, একটা সময় এটিকের হয়ে আরাটা ইজুমি খেলেছিলেন, স্যার অ্যান্টোনিও লোপেজ হাবাসের খুব ফেভারিট প্লেয়ার ছিলেন, জোজে মোলিনার আন্ডারে তিনি একসময় ভালো পারফর্ম করেছিলেন এক বছর, দেন তিনি পুনে সিটি জয়েন করেন, কেরালা ব্লাস্টার্সে এক বছর খেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আবার জাপানিজ লিগে ফিরে যান। এখন তিনি রিটায়ার্ড এবং তিনি কোচিং লাইনে জয়েন করতে চলেছেন এবং এটা তার প্রথম অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে প্রথম ক্লাব হতে চলেছে ইন্টার কাশি। তো দেখা যাক স্যান্টা ম্যারিনা এবং আরাটা ইজুমি তারা দুজনে মিলে কেমন পারফর্ম করতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদের এই স্পন্সর করা ইন্টার কাশি টিমের হয়ে এসে। তো দেন যদি কথা বলা যায় এবার পিটার হার্টলেকে নিয়ে, তো ইন্টার কাশি পিটার হার্টলেকে সাইন করাতে চলেছেন এবং ডিলটি প্রায় 99% কনফার্মেশন চলে এসছে আমাদের, যারা আর কি ট্রান্সফার মার্কেটের হয়ে বিভিন্ন রিপোর্টাররা কাজ করেন তারা আর কি কনফার্ম করেছেন খবরটি, যে রিসেন্ট টাইমে জামশেদপুর এফসির হয়ে খেলে যাওয়া পিটার হার্টলে, যিনি আইএসএল কাঁপিয়েছেন একটা সময়, লাস্ট সিজনটা তেমন একটা ভালো যায়নি, কার্ড সমস্যায় ভুগতে হয়েছে তাকে। তো সেখানে ওয়েন কোয়েল জামশেদপুর এফসি ছেড়ে দেওয়ার পর পিটার হার্টলেকেও ছেড়ে দিয়েছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট এবং এই পিটার হার্টলের সাথেই কন্ট্যাক্ট করেছে কার্লস স্যান্টা ম্যারিনা এবং পিটার হার্টলে ইন্টার কাশি জয়েন করতে চলেছেন। তো আমরা অফিসিয়াল নিউজ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো এই বিষয়টির। তো এরপর যদি কথা বলা যায় পিটার স্লিসকোভিচকে নিয়ে, যিনি জামশেদপুর এফসি জয়েন করতে চলেছেন চেন্নাইয়ান এফসি ছেড়ে, তো পিটার স্লিসকোভিচ তিনি রিসেন্ট টাইম চেন্নাইয়ান এফসির হয়ে একজন বেশ ভরসাযোগ্য ডিফেন্ডার ছিলেন, তিনি জয়েন করতে চলেছেন জামশেদপুর এফসিতে, অর্থাৎ ওয়েন কোয়েল তার টিম থেকে স্লিসকোভিচকে বাদ দিয়ে দিচ্ছেন এবং জামশেদপুর এফসি পিটার স্লিসকোভিচকে তিনি দলে নিচ্ছেন এবং 32 বছর বয়সী ডিফেন্ডার অর্থাৎ সেন্টার ব্যাক, তিনি সার্বিয়ান সেন্টার ব্যাক এবং খুব ভালো একটা সেন্টার ব্যাক তিনি। তো
তো সে চেন্নাই কেন তাকে ছেড়ে দিল আমার ঠিক মাথায় ঢুকছে না। হয়তো চেন্নাই এর থেকে ভালো কোয়ালিটির ডিফেন্ডার আরও মানে চাইছে, ওয়েন কোয়েল বিশেষ করে, এবং আমরা জানি স্টিফেন এজে তিনি চেন্নাই জয়েন করতে চলেছেন, তো হয়তো সেই জন্যে আরও বেটার কোয়ালিটি ডিফেন্ডারের জন্য খোঁজ চালাচ্ছেন ওয়েন কোয়েল। এবং সেই জন্যই পিটার হার্টলের সাথে পিটার সিলেসকোভিচ তিনিও ছেড়ে দিচ্ছেন ক্লাব। তো এবার যদি কথা বলা যায় এল সিনহিওকে নিয়ে, তো জামশেদপুর এফসিতে জয়েন করতে চলেছেন আরেকটি মিডফিল্ডার কাম ডিফেন্ডার। তো মোটামুটি ইনি আর কি মিডফিল্ডের বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারেন এল সিনহিও। তিনি ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ব্রাজিলিয়ান ক্লাবেই খেলছিলেন লাস্ট, এবং সেই ক্লাবের সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো তিনি একজন ফ্রি এজেন্ট হিসাবে জয়েন করতে চলেছেন জামশেদপুর এফসিতে। এল সিনহিও 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তিনি অ্যাজ এ সেন্টার ব্যাক বা রাইট ব্যাকও খেলতে পারেন। তো এটাই একটি রিউমারের পর্যায়ে আছে, তবে আপডেট হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে জামশেদপুর এফসি এর অফিসিয়াল পেজ থেকে। তো দেন যদি কথা বলা যায় 29 বছর বয়সী একটি মিডফিল্ডারকে নিয়ে, রায়ান উইলিয়ামস। তিনি রিসেন্ট টাইম অস্ট্রেলিয়ান এ লিগে পার্থ গ্লোরির হয়ে খেলছিলেন। তো সেই রায়ান উইলিয়ামস পার্থ গ্লোরি ছেড়ে এবার বেঙ্গালুরু এফসিতে জয়েন করতে চলেছেন। তো এটি একটা মানে খুবই ভালো আপডেট, এবং রায়ান উইলিয়ামস তিনি খুবই ভালো একজন মিডফিল্ডার। মিডফিল্ডের প্রত্যেকটা পজিশনে তিনি খেলতে পারেন, সিডিএম বা ডিফেন্সিভ মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, নাম্বার 8 তিনি অপারেট করতে পারেন, এবং তিনি অনেক সময় অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন। তো মিডফিল্ডে খুব ভালো একটি চয়েস হতে পারে। বয়সটা তেমন খুব একটা বেশি না, 29 বছর মিডফিল্ডার, মানে ধরাই নেওয়া যায় বেশ ভালো মিডফিল্ডার, এক্সপিরিয়েন্স আছে এই লিগের মতো টুর্নামেন্টে খেলার। তো সেখানে রায়ান উইলিয়ামস তিনি বেঙ্গালুরু এফসি জয়েন করতে চলেছেন। তো এই বেশ কিছু আপডেট ছিল আইএসএল বা ডুরান্ট কাপ রিলেটেড। তো ক্লাবগুলি বেশ ভালোভাবে তাদের টিমকে সাজাচ্ছে, এবং সবথেকে বড় আপডেটটা ছিল হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে, যে এমন হাই লেভেলের একটা কোচ মোহনবাগান জয়েন করছেন যেখানে অলরেডি ওয়ান ফেরান্ডো, স্যার অ্যান্টোনিও লোপেজ, হাবাস, অ্যাঙ্কেল পিন্টাডোর মতো কোচ ছিল, সেখানে আবার ক্লিফোর্ড মিরান্ডা জয়েন করছেন। তো প্লেয়ারদের চাঁদের হাট তো বসেছিল মোহনবাগানে, এবার কোচেদের চাঁদের হাটও বসতে চলেছে। তো দেখা যাক কেমন কী পারফর্ম করতে পারে। তো ডুরান্ট কাপ রিলেটেড আরও কিছু আপডেট আমরা দিয়ে দেবো। ডুরান্ট কাপ শুরু হতে চলেছে, কালকে মোহনবাগানের ম্যাচও রয়েছে। তো সেখানে মোহনবাগানের ম্যাচটা দেখার পর মোহনবাগানে কীরকম কী প্লেয়ার কনফার্ম হয় এবং কীরকম স্কোয়াড নিয়ে মোহনবাগান নামে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করে দেবো। ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।